তোমাদের সাথে চলে এসেছি নিয়ে একটা নতুন ভিডিও, আর সেটা হচ্ছে আমি যেখানে থাকি আমার বাড়ির জায়গার ভিডিও। তো আমার বাড়ি হচ্ছে চণ্ডীপুর, এটা পূর্ব মেদিনীপুরে। আর তোমরা যারা দীঘা যাও তারা জানতেই পারো যে চণ্ডীপুরটা, আর চণ্ডীপুরের আশেপাশে এলাকা তো সবাই জানেই যে চণ্ডীপুরে অনেকেই মার্কেটিং করতে আসে। তো চণ্ডীপুরে অনেক কিছু নতুন নতুন চেঞ্জ হয়েছে, তো সেগুলো নিয়ে আমি ভিডিও আপডেট দিতে থাকবো। তো আজকে যাচ্ছি আমি একটা রেস্টুরেন্টে, আর যেটা নতুন হয়েছে বেশিরভাগ আমি যাইনি, তো অনেকেই গেছে দেখেছি ছবি দিয়েছে, তো সেখানকার নিয়ে ভিডিওটা হবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, চল রাত্রিবেলা ভিডিও করতে যাচ্ছি, কারণ দুপুরবেলা এত রোদে ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না। তো বাড়ি থেকে বেরোচ্ছি, যাওয়া যাক, পুরো অন্ধকার। আমরা তিনজন মিলে যাচ্ছি, তিনজনকে পরেই দেখতে পাবে, অন্ধকার এখন। তো এই রাস্তাটা যাচ্ছি মণিহার কমপ্লেক্সের দিকে। যারা চণ্ডীপুর এসছো তারা জানোই মণিহার কমপ্লেক্সটা কি। মণিহার কমপ্লেক্সটা হচ্ছে একটা সিনেমা হল, তো এইদিকেই, আর ওই সাইডের দিকে বাস স্ট্যান্ড আছে। তো এই রাস্তাটা পেরোলেই আমরা ওই রেস্টুরেন্টটা পাবো, তো চলো দেখতে থাকো। তো আমরা চলে এসেছি, কিন্তু প্রচন্ড ভিড় ভেতরে, তো আমরা তার জন্য ওয়েট করছি, দেখা যাক কতক্ষণে খালি হয়। আর আমরা ভেতরে বেরোলো এই দাদাটা, তো ওকে জিজ্ঞেস করছি যে কেমন খাওয়া দাওয়া, বলো কেমন খাওয়া দাওয়া এখানে। খুবই ভালো এখানে খাওয়া দাওয়া। আর কতদিন ধরে খাচ্ছো এখানে? এখানে যবে থেকে হয়েছে আমি তবে থেকেই আসি এখানে। কি বেস্ট লাগে এখানকার? বিরিয়ানিটা বেস্ট লাগে, তাহলে ওটাই আমরা আজকে ট্রাই করব। থ্যাংক ইউ। এখানে মোটামুটিভাবে আমাদের হান্ডি বিরিয়ানিটা খুবই স্পেশাল, এখানে হান্ডি বিরিয়ানিটা খুবই স্পেশাল, তো তার জন্য অনেকেই আসে। তো এখানে হান্ডি বিরিয়ানিটা আমাদের পাওয়া যায়, যেটা আমরা মাটির হান্ডিতে বিরিয়ানিটা সার্ভিস করি। আর এছাড়াও এখানে এমনি নর্মাল যে খাবারগুলো, ফিশ ফিঙ্গার, হ্যান্ডমেড পিজা, কম্পেয়ার টু ম্যাকডোনাল্ডস লিটল বিট লাইক, ওকে, সেরকম ধরনের পিজাগুলো পাওয়া যায়। এছাড়া ফিশ ফিঙ্গার, চিলি চিকেন, চিকেন মঞ্চুরিয়ান, চিকেন দো পেঁয়াজা, রুমাল রুটি, লাচ্ছা পরোটা, তরকা বা চিকেন কষা, এইসব জাতীয় জিনিসগুলো পাওয়া যায়। আরও অনেক এক্সট্রা আইটেম পাওয়া যায়, তো সেটা যখন কেউ আসবে সেখানে আমরা এক্সপ্লেন করে দিই। আরও অনেক কিছু যেগুলো মিলিতে আছে সেগুলো আমরা। ভরপুর হান্ডি বিরিয়ানি, তো এবার টেস্ট করতে হবে। আরও কিছু অর্ডার করেছি, সেগুলো আসছে।
ততক্ষণে এটা খেয়ে একটু দেখে নিই কেমন। চলো দুটো মাংসের পিস দিয়েছে, মোটামুটি ভালোই বড়। চলো খেয়ে দেখা যাক, খুব গরম আলুটা সফট আছে। ঝরঝরে আছে চিকেনটা, খেয়ে দেখি টেস্ট বেশ ভালোই লাগছে। সাথে রায়তাও দিয়েছে, রায়তা যেমন খেতেই হয় রায়তা দিয়ে খেয়ে দেখছি। বিরিয়ানির লোভে আমার এই বন্ধু ওই হাঁড়ির মধ্যেই খাওয়া স্টার্ট করে দিয়েছে, আর নিতে পারছিল না ও। তো এটা ফিশ ফিঙ্গার, এটা এক প্লেটে ছটা দিয়েছে, খেয়ে দেখা যাক। জানি না কি মাছের, কি মাছের হয়, কি মাছের হয় জানালে কি মাছের, হ্যাঁ বেশি লেখক মাছেরই হয়। ভালোই খেতে বেশ। বেশ ভালো খেতে। আমাদের খাওয়া দাওয়া শেষ, তো এখন আমাদের বেরোতে হবে। বলে দেই তোমরা যদি এখানে আসতে চাও আসতেই পারো, আর আমার ভিডিও দেখে যদি আসো তাহলে এখানে এসে বলো ওই কথাটা। চলো যাওয়া যাক। এটাই হচ্ছে সেই ব্রিজ যেটা নতুন হয়েছে, আর এই ব্রিজটা হওয়ার জন্য চারিদিকে সব দোকানপাট ছড়িয়ে গেছে, কোথায় কোন দোকানটা গেছে তোমরা কিছুই জানো না। তো সেই আপডেটটা আমি দেব তোমাদের, কোথায় কি নতুনত্ব কি হচ্ছে চেঞ্জ সবকিছুই জানতে পারবে। আর সামনে রথ আছে, পুজো আছে, তোমরা আসছো তো তোমরা এখানে দেখতেই পাবে যে কোথায় কি আছে, খুঁজতে পাবে না। তো আমার ভিডিও দেখে তোমরা আসতেই পারো, এখানে কোথায় কি হচ্ছে সব আমার ভিডিওতেই আমি বলে দেবো। তো এটাই হচ্ছে সেই ব্রিজ যেটা দিয়ে তোমরা দীঘা যাও, ঠিক আছে, এটা দিয়েই তোমরা দীঘা যাও। তো এখানেই আমার বাড়ি, তো চলে এসেছি আমি আমার বাবার দোকান। এটা আমার বাবার দোকান, এটা ঠিক তোমরা যারা, আমার বাবার দোকানটা ঠিক দাস নার্সিং হোমের উল্টো পাশে, আর এই সাইডে আছে শঙ্কশ্রী। তোমরা বই কিনতে আসো তোমরা জানোই, চণ্ডীপুরের আশেপাশের এলাকার লোকজন জানে শঙ্কশ্রী। তার পাশেই আছে দীপশিখা, যেটা আমার বাবার দোকান। আর এখানে তোমরা কসমেটিক্সের জিনিস, শ্রীহরির জিনিস স্পেশাল, এটা শ্রীহরির জিনিস এখানে পাওয়া যায়।
তো তোমরা এখানে আসতে পারো আর এই দোকানটা মেনলি ছিল রোডের উপরে ব্রিজ হয়ে যাওয়ার জন্য এই দোকানটা এখানে এসেছে এখানে এসে দেখে যেতে পারো এখন নতুন নতুন সব জিনিসপত্র এসেছে তোমরা দেখে যেতে পারো তো এটাই বলা ছিল সাবস্ক্রাইব করতে ভুলো না আর বেল আইকনে ক্লিক করে দিও যাতে আমি যখন আসব তোমরা আমাকে দেখতেই পাও আর তোমরা তো দেখতেই পেলে পুরো ভিডিওটা আর তোমরা যদি মনে করো যে আরও কিছু আপডেট দেখতে চাও এই চণ্ডীপুরের ব্যাপারে প্লাস আশেপাশে কী নতুনত্ব হচ্ছে যারা চণ্ডীপুরের আশেপাশে অনেকেই অনেক কিছু জানো না অনেক দিন হয়তো আসাও হয়নি তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে সব কিছুই জানতে পারবে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর এই ভিডিওটা লাইক করো কমেন্ট করো আর জানিও যে তোমাদের আর কী কী জানার আছে এই চণ্ডীপুরের ব্যাপার তো তোমরা যারা বাইক নিয়ে যাও তোমরা মাঝে অনেক জায়গাতেই থেমে খাওয়া দাওয়া করো তো তোমরা এখানে এসে খাওয়া দাওয়াও করতে পারবে রেস্টুরেন্টটা তোমরা তো দেখেই নিলে কেমন লাগলো সেটাও জানিও আর চণ্ডীপুরের আশেপাশে কী আছে প্লাস নতুনত্ব কী দোকান আসছে তারপরে এসছে নতুন ট্রেন্ডস এসছে মিও আমার এসছে তোমরা যদি সেগুলো নিয়েও ভিডিও দেখতে চাও তো আমাকে কমেন্ট করো তো চলো আজকের ভিডিও এইটুকুই চলো টাটা।